হাই ফ্রেন্ডস, আমি রিয়া। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আবারও চলে এসেছি একটা দারুণ ভিডিও নিয়ে। গরমকাল মানেই চুলের হাজারো সমস্যা, খুশকি কিংবা চুলের তেল তেলে ভাব। চুলের সঠিক পুষ্টির অভাবে আর চুলের যত্ন না নেওয়ার কারণে চুলে এই সমস্যাগুলো দেখা দেয়। আমি আজ এমন একটা জিনিসের নাম বলবো যেটা নষ্ট হয়ে যাওয়া চুলও ভালো করে দিতে পারে। তবে তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন এসেছো, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তোমরা কি জানো, জবা ফুলের মধ্যে এমন জাদু রয়েছে যা আমাদের নষ্ট হয়ে যাওয়া চুলও সুন্দর করে দিতে পারে, যার কাছে দামি দামি তেলও ব্যর্থ। প্রাচীন কাল থেকেই এই জবা ফুল চুলের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে আসছে। জবা ফুল শুধু বাগানেই শোভা পায় না, চুলকে সুন্দর করতে এবং চুলকে শক্ত মজবুত করতে এই জবা ফুলের জুড়ি মেলা ভার। জবা ফুল ও জবা ফুলের পাতা চুলের জন্য ভীষণ উপকারী। জবা ফুলের ভিতরে অ্যামিনো অ্যাসিড থাকে যা চুলের শিকড় মজবুত করে। এছাড়াও জবা ফুলের মধ্যে ভিটামিন সি, ক্যালসিয়াম ও অ্যান্টি অক্সিজেনের বৈশিষ্ট্য থাকায় এটা চুলের পক্ষে খুবই লাভজনক। আজ আমি তোমাদেরকে দেখাবো চুলের বৃদ্ধিতে নারকেল এবং জবা ফুলের তেল আমাদের চুলের জন্য ঠিক কতটা উপকারী। এই নারকেল এবং জবা ফুলের তেল আমাদের মাথার স্ক্যাল্পে পুষ্টি যোগায়, আমাদের চুলকে মজবুত করে, আমাদের স্ক্যাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে এবং পাশাপাশি আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এবার দেখিয়ে দিই তোমরা কিভাবে নারকেল এবং জবা ফুলের তেলটা তৈরি করবে। চুলের ক্ষেত্রে তোমরা সকলে লাল জবা ফুল ব্যবহার করবে। জবা ফুল অনেক কালারের হয়, অন্য কোনো কালার নেবে না, লাল জবাটাই নেবে তোমরা। আমি এখানে কয়েকটা জবা ফুল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা জবা ফুলের পাতা। সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, চুলের জন্য শুধু জবা ফুলই নয়, জবা ফুলের পাতাও অত্যন্ত উপকারী। জবা ফুলের রেণুটা আর বোটাটা আমি ফেলে দেব, কারণ জবা ফুলের রেণুতে অনেকেরই অ্যালার্জি থাকতে পারে, সেই কারণে জবা ফুলের রেণুটা আমরা নেব না, বোটাটাও ফেলে দেব। শুধু জবা ফুলের পাপড়িগুলো আমরা নিয়ে নেব। এইভাবে ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পাতার থেকেও পাতার বোটাটা ফেলে দেব আর পুরো পাতাটাই ব্যবহার করব। আমি এই তেলটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি শালিমার কোকোনাট অয়েল, এটা আমি ইউজ করি। তোমরাও চেষ্টা করবে কোনো ন্যাচারাল অয়েল ব্যবহার করার এই তেলটা তৈরি করার জন্য। আমি একটা পরিষ্কার প্লেটে এই যে বোটা আর রেণুগুলো ছাড়িয়ে নেওয়া জবা ফুলগুলো আর কয়েকটা পাতা দিয়ে এটাকে হাত দিয়ে একটু পিষে নেব। এটাকে মিক্সিতে ব্লেন্ডার করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা যদি পুরোটা পেস্ট হয়ে যায় তাহলে তেলের ভিতরে দিলে এটা পুড়ে যাবে। আর জবা ফুল এমনিতেই নরম, একটু হাত দিয়ে পিষলেই এটা ভালোভাবে পেস্ট হয়ে যাচ্ছে। আমি এটাকে আমার হাতের সাহায্যে পেস্ট করে নিয়েছি। একটা বাটিতে আমি কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি, যার চুলে যতটা প্রয়োজন সে ততটা তেল নিয়ে নেবে। তেলটাকে এবার আমি হালকা আঁচে একটু গরম করে নেব। তেলটা ভালোই গরম হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা জবা ফুল। হালকা আঁচে তেলটা তৈরি করতে হবে, না হলে কিন্তু তেলটা পুড়ে যেতে পারে। এবারে তেলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো জবা ফুলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। জবা ফুলের থেকে পুরো নির্যাসটা তেলে চলে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব।
তেলটাকে আমি নামিয়ে নিয়েছি। তেলটা একটু ঠান্ডা হলে তেলটাকে ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তেলটাকে আমি ছেঁকে নিয়েছি খুব ভালো করে। আর তেলটা রেখে তার পাশে কয়েকটা জবা ফুল আর কয়েকটা জবা ফুলের পাতা দিয়ে একটু সাজিয়েছি। তেলটার কালারটা দেখেছো চেঞ্জ হয়ে গেছে। এই তেলটা তোমরা 8 থেকে 10 দিন স্টোর করতে পারো। তোমরা সবসময় চেষ্টা করবে কাঁচের বোতল কিংবা কাঁচের কোনো জিনিসে তেলটাকে স্টোর করার, তাহলে তেলটা অনেক বেশি দিন ভালো থাকবে। তোমরা এই তেলটাকে সপ্তাহে 2 দিন করে ব্যবহার করতে পারো, খুব ভালো উপকার পাবে। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হেয়ার কেয়ার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।